আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। তামান্না মৌ, শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। দেড় বছর পর খুলেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল, উঠছেন টিকা নেওয়া শিক্ষার্থীরা। করোনা শনাক্তের হার দুয়ের ঘরে, 18 বছরের কম বয়সীদের টিকা দেওয়ার সিদ্ধান্ত এখনও চূড়ান্ত নয় বলছে স্বাস্থ্য অধিদপ্তর। কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণে অনিয়মের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর। অবিলম্বে ক্লিন ফিডের বিদেশি চ্যানেলগুলোর সম্প্রচার শুরু না হলে কাল থেকে মোবাইল কোর্ট, জানালেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। এবং সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার বিরুদ্ধে ঋণ জালিয়াতির মামলার রায়ের নতুন তারিখ 21 অক্টোবর। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার পুরো সংবাদ। খুলে দেওয়া হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল, প্রথম ধাপে সুযোগ পেল অনার্স শেষ বর্ষ ও মাস্টার্সের শিক্ষার্থীরা। 10 অক্টোবর থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের শিক্ষার্থীরাও হলে উঠতে পারবে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান। করোনার ক্ষতি কাটিয়ে উঠতে এক বছরের বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে বলেও জানান তিনি। রিপোর্ট করছেন মাহবুব কবির চপল। দেড় বছর পর বিশ্ববিদ্যালয়ে ফিরলেন আবাসিক শিক্ষার্থীরা, তবে চেনা আঙ্গিনায় অন্যরকম ফেরা তাদের, যেন বিশ্ববিদ্যালয়ের প্রবীণ জীবনে নবীন বরণ। অনার্স শেষ বর্ষ ও মাস্টার্সের যেসব শিক্ষার্থী করোনার প্রথম ডোজ টিকা নিতে পেরেছেন, শুধু তাদেরকেই হলে উঠতে দেওয়া হচ্ছে। তবে মানতে হচ্ছে স্বাস্থ্যবিধি। নানা অনিশ্চয়তার পর ক্যাম্পাসে ফিরতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। প্রচণ্ড কষ্টে ছিলাম বিভিন্ন হোস্টেলে, মেসে, মানে ঢাকার যে আসল প্রকৃত পরিচয় আসলে আমরা হলে থেকে বুঝিনি। এতদিন তো অবশ্যই ভালো সময় কাটেনি, অনেক ডিপ্রেসিং মোমেন্টও গেছে। এক ডোজ টিকা এবং তাদের বৈধ আইডি কার্ড, এই দুটো নিয়েই আসলে ঢুকতে হবে, এবং তার সাথে সাথে আমাদের থার্মাল স্ক্যানিং চলছে। এতদিন বেশিরভাগ শিক্ষার্থীকে থাকতে হয়েছে মেসে বা ভাড়া বাড়িতে। হল খোলার পর তারা সকাল সকাল ক্যাম্পাসে আসেন, ব্যস্ত সময় কাটে পরিচ্ছন্নতার কাজে। পড়ার তাগাদাও দেখা যায় অনেকের মধ্যে। বিশেষ প্রিলির 43-এর ডেট দিয়েছে, এই জন্যই দ্রুতই রুম পরিষ্কার করে পড়তে বসে গেছি। বিজয় 71 হল পরিদর্শনে এসে উপাচার্য ঘুরে দেখেন সার্বিক পরিবেশ। দ্রুত সব শিক্ষার্থীকে হলে আনা এবং ক্লাস শুরুর কথাও জানান তিনি। দুটো সূচক আমাদের সামনে আছে, যে দুটো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আনার অনুকূলে যায়। একটি হলো যে সংক্রমণ হার, সেটি একেবারেই নিচের দিকে, আর একটি হলো যে শিক্ষার্থীদের টিকা কার্যক্রমের আওতায় আসার যে হার, সেটিও বৃদ্ধি পাচ্ছে। লস রিকভারি প্ল্যান, তা আশা করছি যে এক বছরের মধ্যেই আমরা কেটে উঠতে পারবো। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 19টি হলে প্রায় 20,000 শিক্ষার্থী থাকেন। এ মাসের মধ্যে সব বিশ্ববিদ্যালয় খোলার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী। তবে এই সময়ে বেশিরভাগ শিক্ষার্থীকে ভ্যাকসিন দেওয়া যাবে কি না তা নিয়ে সংশয় রয়েছে। তাই তাদের জন্য বিশেষ কোনো ক্যাম্পেইন করা যায় কি না সে বিষয়টি বিবেচনা করবার আহ্বান জানাচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা। করোনা ভাইরাসে দেশে 24 ঘন্টায় আরও 23 জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে 15 জন পুরুষ ও 8 জন নারী। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 27,614 জন। ঢাকা বিভাগে সর্বোচ্চ মারা গেছেন 13 জন, 5 জন চট্টগ্রাম বিভাগে। সবশেষ 24 ঘন্টায় 25,499টি নমুনা পরীক্ষায় 694 জনের করোনা শনাক্ত হয়েছে, শনাক্তের হার 2.72%। এ সময় সুস্থ হয়েছেন 708 জন, মোট সুস্থ 15,20,296 জন। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। 18 বছরের কম বয়সীদের করোনা টিকা দেওয়ার সিদ্ধান্ত এখনও চূড়ান্ত নয় বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর এ বি এম খুরশেদ আলম। অন্যদিকে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল আর মিলার বলেন, করোনা মোকাবেলায় পর্যায়ক্রমে কোভ্যাক্সের মাধ্যমে বাংলাদেশকে আরও টিকা দেওয়া হবে। জানাচ্ছেন ইমদাদুল্লাহ বাবু। করোনা টিকার আন্তর্জাতিক বিতরণী সংস্থা কোভ্যাক্সের মাধ্যমে বাংলাদেশকে আরও 25 লাখ ফাইজারের টিকা উপহার দিয়েছে যুক্তরাষ্ট্র।
মঙ্গলবার এগুলো দেশে এসেছে। রাজধানীর মহাখালীতে ইপিআই ভবনে এসব টিকা হস্তান্তর করেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল আর মিলার। এই ভবনের সবচেয়ে কম তাপমাত্রার সংরক্ষণাগারও পরিদর্শন করেন তিনি। রাষ্ট্রদূত মিলার জানান, করোনা মোকাবিলায় যুক্তরাষ্ট্র বাংলাদেশকে আরও টিকা পাঠাবে। The United States has now donated 11.5 million doses of Pfizer and Moderna vaccine to Bangladesh, with many more millions to come. স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জানান, ফাইজারের টিকা ঢাকা ছাড়াও বিভাগীয় শহর, পৌরসভা এবং সিটি কর্পোরেশনগুলোতে দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। বাচ্চাদের যেটা বলা হয়েছে এটার ব্যাপারে অনুশাসন হচ্ছে এই যে বাচ্চাদের আমরা টিকা দেব, কিন্তু এই মুহূর্তে হয়তো আমরা সেটা শুরু করব না, আমরা হয়তো কিছুদিনের মধ্যে এটা শুরু করব, যখন শুরু করব আপনাদেরকে জানিয়ে দেব। যেহেতু ব্যাপারটা স্পর্শকাতর, আমরা এই ব্যাপারে কাজ করে যাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে বলেছেন বাচ্চাদেরকে টিকা দিতে হবে। ইপিআই এর সংরক্ষণাগারে 70 ডিগ্রি তাপমাত্রায় প্রায় 80 লাখ টিকা রাখার ব্যবস্থা আছে। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণে অনিয়মের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনিয়মে জড়িত কোনো কর্মকর্তা অবসরে গেলে তাকেও শাস্তির আওতায় আনার নির্দেশ দেন তিনি। একনেক সভা শেষে সাংবাদিকদের একথা জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। আগামী শুক্রবার কর্ণফুলী টানেলের দ্বিতীয় টিউব খুলে দেওয়া হবে বলেও জানান তিনি। আপেল মাহমুদের রিপোর্ট। কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণ প্রকল্পের 3 বছরের কাজ 11 বছরেও শেষ করেনি নির্মাতা প্রতিষ্ঠান। এ প্রকল্পে দরপত্র আহ্বানে অনিয়ম ও হাসপাতাল নির্মাণে দুর্নীতিতে পরিচালক ও গণপূর্তের প্রকৌশলীদের বিরুদ্ধেও বেশ কিছু অনিয়ম পায় পরিকল্পনা মন্ত্রণালয়। গণভবনে অনুষ্ঠিত একনেক সভায় দুর্নীতিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে প্রকল্পের কাজ দ্রুত শেষ করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আইএমডি সচিব সাহেবকে দিয়ে একটা কমিটি করে দিয়েছিলাম, সেই রিপোর্টটা আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পাঠিয়েছিলাম এবং তিনি কিছু সুনির্দিষ্ট প্রস্তাবনা দিয়েছিলেন আইএমডি সচিবের, যে মানে পুরস্কার তিরস্কার দুই বিষয় ছিল। পুরস্কার ছিল যে প্রকল্পটাকে শুরু করা উচিত ইমিডিয়েটলি, আর তিরস্কার ছিল যে সকল ব্যক্তি দায়ী যারা এটা লেজে গোবরে করেছে এবং নানা ধরনের অপবাদের শিকার আমরা হয়েছি তাদেরকে খুঁজে বের করে যথাযথ শাস্তির ব্যবস্থা করা হোক। সংবাদ সম্মেলনে দুই টিউব বিশিষ্ট কর্ণফুলী টানেলের কাজের অগ্রগতি তুলে ধরেন মন্ত্রী। ডিসেম্বর 22 শেষ হওয়ার কথা ছিল চূড়ান্তভাবে অ্যাকর্ডিং টু প্রকল্প দলিল অনুযায়ী। আগামী শুক্রবারেই দ্বিতীয় চ্যানেল ওর মুখ খুলে যাবে। একটা চ্যানেল তো আগে খুলেছিল, দ্বিতীয় চ্যানেলের কাজ চলছিল, এই শুক্রবারে এ মুখ খুলে যাবে। তার মানে আমাদের আসা যাওয়ার দুটি চ্যানেল পুরো হয়ে গেল, এটা বিশাল বিশাল পদক্ষেপ। এদিকে 9টি প্রকল্পের জন্য 6,500 কোটি টাকা অনুমোদন দেয় একনেক। প্রকল্পগুলোর মধ্যে রয়েছে টাঙ্গাইলে মহাসড়ক উন্নয়ন, সুনামগঞ্জ ও নেত্রকোনায় কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট স্থাপন এবং রংপুর ও শরীয়তপুরে নদীতীর সংরক্ষণ। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। ক্লিন ফিডের বিদেশি চ্যানেলগুলো সম্প্রচার শুরু না হলে বুধবার থেকে মোবাইল কোড পরিচালনা করা হবে বলে জানিয়েছেন তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সচিবালয়ের ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের নেতাদের সাথে মতবিনিময়ে তিনি আরও বলেন, বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন প্রচারের নিষেধাজ্ঞায় অটল থাকবে সরকার। বিস্তারিত একরামুল হক সায়েমের রিপোর্টে। বিজ্ঞাপন প্রচারে নিষেধাজ্ঞার কারণে দেশে 1 অক্টোবর থেকে বন্ধ রয়েছে বিদেশি চ্যানেলগুলোর সম্প্রচার। ক্লিন ফিড সরবরাহে বিলম্ব হওয়াকেই কারণ হিসেবে দেখাচ্ছে কেবল অপারেটর সহ সংশ্লিষ্টরা। যদিও বিবিসি, সিএনএন ও আল জাজিরা সহ বেশ কয়েকটি চ্যানেল আগে থেকে বিজ্ঞাপন ছাড়াই ক্লিন ফিড প্রচার করত। ক্লিন ফিড সরবরাহ করা বিদেশি চ্যানেলগুলোর সম্প্রচার অবিলম্বে শুরু করা না হলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান তথ্যমন্ত্রী। অনেক চ্যানেল ক্লিন ফিড আসে, সেগুলো প্রথমে কেউ চালায়নি, পরে অনেকেই চালানো শুরু করেছে। আমরা আজকেও সময় দিচ্ছি যে সমস্ত চ্যানেল ক্লিন ফিড হিসাবে আসে সেগুলো চালানোর জন্য, এবং আগামীকাল থেকে যে সমস্ত চ্যানেল ক্লিন ফিড আসা সত্ত্বেও চালানো হচ্ছে না সেটার জন্য মোবাইল কোড আগামীকাল থেকে আবার চালানো হবে, এবং অন্যান্য কেবল অপারেটিংয়ের শর্ত কেউ যদি না মানে তাহলে মোবাইল কোডের আওতায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সচিবালয় এসব বিষয়ে তথ্যমন্ত্রীর সাথে মতবিনিময় করেন ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের নেতারা। বিদেশি চ্যানেলগুলোতে বিজ্ঞাপন প্রচারে নিষেধাজ্ঞা দেয় তথ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান তারা। এখানে বিভ্রান্তি করার সুযোগ নেই, এটা খুব বড় প্রযুক্তি লাগে না। সারা পৃথিবীর 700 কোটি মানুষ এসে দেখতে পারবে, মাত্র 300 টাকা লাগে 100টা চ্যানেল দেখতে।
এভাবে বাংলাদেশ চলবে না। এ সময় তথ্যমন্ত্রী আরও জানান, বিদেশি চ্যানেলে ক্লিন ফিড প্রচারে আইন বাস্তবায়ন হলে দেশীয় চ্যানেলগুলো আর্থিকভাবে লাভবান হবে। এছাড়া শিগগিরই গণমাধ্যম কর্মী আইন সংসদে পাশ হবে বলেও জানান তিনি। মিডিয়া ইন্ডাস্ট্রিতে যেই আপনার আয় উপার্জন যেভাবে হওয়ার কথা ছিল, এই ক্লিন ফিড না থাকার কারণে সেটা হচ্ছিল না, এবং যখন ক্লিন ফিড বাস্তবায়িত হবে তখন কেউ এই অজুহাত দিতে পারবে না অন্তত যে আমার ইনকাম না, এই জন্য বেতন দিতে পারছি না, সেই অজুহাত দেওয়ার সুযোগ থাকবে না। তিনি আরও জানান, সমাজে অস্থিতিশীলতা তৈরি হয়, বিদেশি চ্যানেলগুলোর এমন অনুষ্ঠান প্রচার বন্ধে বিশেষ উদ্যোগ নেবে সরকার। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। ক্লিনফিড বাস্তবায়নে বিদেশি চ্যানেলগুলোর ডিস্ট্রিবিউটররা আরও এক থেকে দেড় বছর সময় চেয়েছে বলে জানিয়েছে কেবল টিভি অপারেটরদের সংগঠন কোয়াব। তবে ক্লিনফিড বাস্তবায়নে সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে সংগঠনটির সভাপতি আনোয়ার পারভেজ। বিকেলে অ্যাসোসিয়েশন অফ টেলিভিশন চ্যানেল ওনার্সের সাথে বৈঠকের পর এসব কথা জানান কোয়াব নেতৃবৃন্দ। সরকারের নীতি অনুসরণ করে কিভাবে সফলভাবে কেবল টিভি পরিচালনা করা যায় সে বিষয়ে কোয়াব ও এটকো মঙ্গলবার বৈঠকে বসে। আগামী 7 অক্টোবর আবারও এ বিষয়ে বৈঠক হওয়ার কথা জানান এটকো সভাপতি অঞ্জন চৌধুরী। সরকার এতদিন ছাড় দিয়েছে, সো মনে করেছে এটা এইভাবেই চলতে থাকবে, কিন্তু আসলে তো আমাদের নিজেদের স্বার্থ তো আমাদের রক্ষা করতে হবে, কারণ এই দেশের থেকে আমরা রাজস্ব হায় হারাচ্ছি। এবারে আমাদের যে শিল্পীদের যে সুযোগ বা সাংবাদিক ভাইদের বা ক্যামেরাম্যানদের যে সুযোগ, সেই সুযোগ সুবিধা থেকেও কিন্তু তারা বঞ্চিত হচ্ছে। আমরা আসলে এই ভ্রাম্যমাণ আদালত গত 2 বছর যাবত যে পরিমাণ ফেস করছি, আগামী কতদিন পর্যন্ত ফেস করতে হবে সেটা জানি না। আমাদের যে দিক নির্দেশনা দেবে আমরাও সেই অনুযায়ী, কিন্তু মানে মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী কিন্তু আমরা সেই কাজ করে যাব, কিন্তু আমরা চাই আইনের যেন কোনো ব্যত্যয় না ঘটে, আইন অনুযায়ী ব্যবসাটি পরিচালনা করব। নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অভিযোগ গঠনের শুনানির পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে 4 নভেম্বর। ঢাকার 9 নম্বর বিশেষ জাজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক নজরুল ইসলাম এদিন ধার্য করেন। আদালতে খালেদা জিয়ার পক্ষে হাজিরা দাখিল করেন তার আইনজীবী। 2007 সালের 9 ডিসেম্বর দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মোহাম্মদ মাহবুবুল আলম তেজগাঁও থানায় খালেদা জিয়া সহ 5 জনের বিরুদ্ধে দুর্নীতির এ মামলা করেন। কানাডিয়ান প্রতিষ্ঠান নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের আর্থিক ক্ষতি সাধনের অভিযোগ আনা হয় এ মামলায়। সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা সহ 11 জনের বিরুদ্ধে ঋণ জালিয়াতি ও অর্থ আত্মসাৎ মামলার রায় ঘোষণার তারিখ পিছিয়ে 21 অক্টোবর ঠিক করেছেন আদালত। ঢাকার বিশেষ জাজ আদালত 4-এর বিচারক শেখ নাজমুল আলম ছুটিতে থাকায় ভারপ্রাপ্ত বিচারক মোহাম্মদ আলী হোসেন নতুন এ তারিখ নির্ধারণ করেন। ফার্মার্স ব্যাংক থেকে 4 কোটি টাকার ঋণ জালিয়াতি ও আত্মসাতের অভিযোগে 2019 সালে দুদক এ মামলা করে। মামলায় ফার্মার্স ব্যাংকের অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মাহবুবুল হক চিশতি, সাবেক এমডি এ কে শামীম ও আসামি। গত বছর 13 অগস্ট অভিযোগ গঠনের মাধ্যমে শুরু হয় আনুষ্ঠানিক বিচার। বিচারপতি এস কে সিনহা সহ 4 জন এখনও পলাতক। বর্তমানে এস কে সিনহা বিদেশে অবস্থান করছেন। পলাতক থাকায় আত্মপক্ষ সমর্থনের সুযোগ হারান তিনি। এই প্রথম সাবেক কোনো প্রধান বিচারপতির বিরুদ্ধে কোনো মামলার রায় হতে যাচ্ছে। বিচারক আজকে অসুস্থ আছেন, তিনি আসেননি, এবং তার ভারপ্রাপ্ত যে বিচারক আছেন তিনি জানিয়েছেন যে 21-10 তারিখে এই রায় হবে। আমরা আশা করবো 21 তারিখে আমাদের জাজমেন্ট পাবো। মানি লন্ডারিংয়ের মামলার সর্বোচ্চ সাজা হচ্ছে 12 বছরের, 5-এর 2-এ হলো 7 বছরের, 409 হলে পরে সেখানে যাবজ্জীবন সর্বোচ্চ সাজা। তা আমরা আদালতকে বলেছিলাম যে আমরা যেহেতু প্রমাণ করতে সমর্থ হয়েছি আমরা দৃষ্টান্তমূলক সাজা আশা করি। 3 দিনে রাজধানীর মিরপুর থেকে নিখোঁজ 8 কিশোরীর মধ্যে 5 জনকে উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ, ডিবি ও মিরপুর বিভাগ পুলিশ। তবে এখনও নিখোঁজ রয়েছে পল্লবীর 3 কলেজ শিক্ষার্থী। মিরপুর বিভাগের উপ পুলিশ কমিশনার জানান, নিখোঁজ কিশোরীরা প্রেমিকের সাথে পালানোর চেষ্টা করছিল। রিপোর্ট করছেন জিএম তসলিম। রাজধানীর পল্লবী, রূপনগর এবং মিরপুর থানা এলাকা থেকে মাত্র 3 দিনে 8 জন কিশোরী নিখোঁজের ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের টনক নড়ে। থানা পুলিশের পাশাপাশি বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা রহস্য উদ্ঘাটনে মাঠে নামে। নিখোঁজ এসব কিশোরীদের বয়স 13 থেকে 17 বছরের মধ্যে। অভিযান চালিয়ে গোয়েন্দা পুলিশ, ডিবি এবং মিরপুর বিভাগের পুলিশ 5 কিশোরীকে উদ্ধার করে। সদরঘাট থেকে 2 জনকে উদ্ধার করে মিরপুর থানা পুলিশ। এর মধ্যে 2 জনকে নেত্রকোণা থেকে উদ্ধার করে ডিবি।
এছাড়া উত্তরখান থেকে রূপনগর থানা পুলিশ আরেক কিশোরীকে উদ্ধার করে। আমরা এই পর্যন্ত যত তথ্য পেলাম ম্যাক্সিমামই বাসা থেকে বের হয়ে গেছে, প্রেমিকের কাছে যাবে, সেই জন্য কেউ আবার প্রেমিককে খুঁজে পায় কেউ পায় না। যাওয়ার আগে মিনিমাম 10 বার ভাবুন। আর পরিবারের প্রতি আমার অনুরোধ, আপনার এই টিনেজার মেয়ের দিকে নজর রাখুন, কারণ একটা মেয়ে বের হয়ে গেলে সে আর স্বাভাবিক জীবনে দ্বিতীয়বার আর ফেরত আসে না। তবে পল্লবী থেকে নিখোঁজ তিন কলেজ ছাত্রীকে এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। সকল সংস্থা চেষ্টা করতেছে, এখানে ডিবি চেষ্টা করতেছে, র্যাব চেষ্টা করতেছে, ডিএমপি চেষ্টা করতেছে, আমাদের অন্যান্য সংস্থাও চেষ্টা করতেছে, প্রত্যেকে এরা চেষ্টা এর উপর লেগে আছে। গত বৃহস্পতিবার পল্লবী এলাকা থেকে তিন কলেজ ছাত্রী নিখোঁজ হয়। এই তিন কিশোরী বাসা থেকে বের হওয়ার সময় নগদ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে যায়। জি এম তসলিম, এটিএন বাংলা, ঢাকা। বাণিজ্য ক্ষেত্রে বাংলাদেশের জন্য দেওয়া অগ্রাধিকার সুবিধা অব্যাহত রাখতে ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। নবনিযুক্ত ইইউ রাষ্ট্রদূত এইচই চার্লস হোয়াইটলি বঙ্গভবনে পরিচয়পত্র পেশ করতে গেলে তিনি এ আহ্বান জানান। রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশের উন্নয়নের অন্যতম আস্থাশীল অংশীদার ইউরোপীয় ইউনিয়ন। পরে আব্দুল হামিদের সঙ্গে পৃথকভাবে সৌজন্য সাক্ষাৎ করেন ফিলিপাইনে বাংলাদেশের রাষ্ট্রদূত এফ এম বোরহানউদ্দিন এবং ফ্রান্সে বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার মোহাম্মদ তালহা। অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করবে নির্বাচন কমিশন, এক্ষেত্রে সরকারের কোনো প্রতিবন্ধকতা তৈরি করার সুযোগ নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ঢাকার দ্বিতীয় আমিন বাজার সেতুর নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করতে গিয়ে তিনি একথা বলেন। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী আরও বলেন, বিএনপি আন্দোলনের নামে সহিংসতা করে দেশবাসীর জীবন ও সম্পদের ক্ষতির অপচেষ্টা করলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে। যুক্তরাজ্যের টিউলিপ সিদ্দিকের ওপর হামলার নিন্দা জানিয়ে ওবায়দুল কাদের আরও বলেন, এ বিষয়ে সে দেশের সরকার পদক্ষেপ নেবে। বিএনপি যে সুরে কথা বলে তাদের নির্বাচন কমিশনের প্রতিনিধিও ঠিক একই সুরে কথা বলে, এখান তো তাদেরও প্রতিনিধি থাকবে। সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের সাথে আলাপ আলোচনা করে ফার্স্ট কমিটি গঠন করে ইলেকশন কমিশন গঠন করা হবে। নির্বাচন অবাধ হবে, নিরপেক্ষ হবে এবং সরকারের এখানে কোনো হস্তক্ষেপ থাকবে না। নির্বাচনকালীন গ্রহণযোগ্য সরকার পদ্ধতি নিয়ে ক্ষমতাসীনদের সাথে সংলাপে বসতে চায় বিএনপি। সংকট সমাধানে সরকারকে রাজনৈতিক দলের সাথে আলোচনায় বসার আহ্বান জানান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আওয়ামী লীগের হাত থেকে বাঁচতে জনগণ বিএনপিকে ভোট দেবে দাবি করে তিনি বলেন, সার্চ কমিটির নামে অনুগত লোক দিয়ে নির্বাচন কমিশন গঠন দেশবাসী মেনে নেবে না। রিপোর্ট করছেন মইনুল হাসান। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের প্রতিক্রিয়া জানাতে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে গণমাধ্যমের মুখোমুখি হন বিএনপি মহাসচিব। বিএনপিকে জনগণ কেন ভোট দেবে প্রধানমন্ত্রীর এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, দেশবাসী আওয়ামী লীগের দুঃশাসনের অবসান চায়। ওনাদের হাত থেকে বাঁচার জন্যে জনগণ বিএনপিকে ভোট দেবে। ওনারা দেশের যে অবস্থা তৈরি করেছেন, মানুষের জীবনের কোনো নিরাপত্তা নেই, মানুষের জীবিকার কোনো নিরাপত্তা নেই, ওই কারণে ভোট দেবে যে 10 টাকা কেজি চাল খাওয়াবে বলে এখন 70 টাকা চাল, বিনা পয়সায় সার দেবে কৃষকদেরকে বলেছিল। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে তাদের প্রবলেমটা কোথায়? এত উন্নয়ন যদি ওরা করে থাকেন, দে শুড বি কনফিডেন্ট এনাফ। নির্বাচনকালীন সরকার ব্যবস্থা, সার্চ কমিটির মাধ্যমে পরবর্তী নির্বাচন কমিশন গঠন নিয়েও দলের অবস্থান তুলে ধরেন বিএনপি মহাসচিব। যদি সত্যিকার অর্থেই তারা একটা অর্থবহ নির্বাচন করতে চায়, প্রথমে তাদের দায়িত্ব হচ্ছে যেটা সে মানে যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলে তাদের সঙ্গে আলোচনা করে তাদের মতামতের ভিত্তিতে একটা নির্বাচনকালীন সরকার, নিরপেক্ষ সরকার গঠন করার ব্যাপারে তাদেরকে একমত হতে হবে। আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না এবং আপনার ওই 2014 নির্বাচন অথবা 2018 নির্বাচন, এই নির্বাচনের এই নির্বাচন খেলায় জনগণ আর গ্রহণ করবে না। জিয়াউর রহমানের আমলে সামরিক বাহিনীর সদস্যদের হত্যা করা হয়েছে এমন অভিযোগেরও জবাব দেন তিনি। অভ্যুত্থান পাল্টে অভ্যুত্থান এবং আপনার সামরিক আইনে তাদের সেই সমস্ত সামরিক মার্শাল ল কোর্টে তাদের বিচার হয়েছে এবং দ্যাট ওয়াজ অভিযোগ্য ছিল আপনার 7ই নভেম্বরের সময়ে পরে আপনার সেনাবাহিনীর কর্মকর্তাদেরকে হত্যা করবার অভিযোগ।
বেগম খালেদা জিয়াকে ভয় পায় বলেই সরকার তাকে গৃহবন্দী করে রেখেছে বলে এ সময় অভিযোগ করা হয়। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাথালি চুয়াট। সাক্ষাৎকালে তারা দুদেশের অর্থনৈতিক উন্নয়ন, ব্যবসা বাণিজ্যের প্রসার, জলবায়ু, রোহিঙ্গা ইস্যু, নারীর ক্ষমতায়ন সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এছাড়াও স্পিকারের সাথে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন ইউনাইটেড নেশনস অফিস অন ড্রাগস অ্যান্ড ক্রাইমের প্রতিনিধি জিএলও প্রধান এম এ কমরি। এ সময় মানব পাচারের বর্তমান বৈশ্বিক পরিস্থিতি এবং এই ইস্যুতে আঞ্চলিক সহযোগিতা সহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন তারা। শিক্ষকদের যথাযথ মর্যাদা ও তাদের অধিকার নিশ্চিত করার জন্য রাষ্ট্রীয়ভাবে শিক্ষক দিবস পালনের দাবি জানিয়েছে বাংলাদেশ শিক্ষক সমিতি। রাজধানীর প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে এ দাবি জানান তারা। রাবেয়া আক্তার, সুবর্ণা রিপোর্ট। শিক্ষায় জাতির মেরুদণ্ড, আর জাতি গড়ার কারিগর শিক্ষকরা, অথচ দুর্দশা পিছুই ছাড়ছে না তাদের। নিজেদের সমস্যা সমাধানের দাবিতে প্রেস ক্লাবের সামনে তাদের এই অবস্থান। দেশকে এগিয়ে নিতে সরকারের নানান পরিকল্পনা থাকলেও তেমন কোনো সুযোগ পাচ্ছে না বলে অভিযোগ করেন শিক্ষকরা। শিক্ষক দিবস উপলক্ষে পাঁচ দফা দাবি তুলে ধরেন তারা। বাংলাদেশে সরকারি এবং বেসরকারি পর্যায়ে শিক্ষার যে বৈষম্য, সেই বৈষম্য দূর করা হোক। এখানে আমরা মাত্র 1,000 টাকা বাড়ি ভাড়া পাই, 500 টাকা চিকিৎসা ভাতা পাই এবং 25% উচ্চ ভাতা পাই, যা মানুষের কাছে, সন্তানের কাছে, স্ত্রীর কাছে বলতেও আমাদের লজ্জা হয়। শিক্ষকদের যথাযথ মর্যাদা ও অধিকার নিশ্চিত করা জরুরি বলেও মনে করছেন শিক্ষক সমাজ। সুবর্ণা, এটিএন বাংলা, ঢাকা। ইসলামের সঠিক শিক্ষার অভাবে তরুণ সমাজের অনেকে জঙ্গি কার্যকলাপে জড়িয়ে পড়ে বলে মন্তব্য করছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নফেল। রাজধানীর শাহজাহানপুরের গাউসুল আজম জামে মসজিদে আলা হজরত কনফারেন্সে এ মন্তব্য করেন তিনি। ইমাম আহমদ রেজা খান বেরেলভির 103তম মৃত্যুবার্ষিকীতে আয়োজিত এই কনফারেন্সে অন্যান্যের মধ্যে পিএইচপি গ্রুপের চেয়ারম্যান সুফি মিজানুর রহমান এবং ইমাম আজম ও আলা হজরত গবেষণা পরিষদের আহ্বায়ক মুফতি আবুল কাশিম মোহাম্মদ ফজলুল হক বক্তব্য রাখেন। রাজধানীবাসীকে তাদের প্রাপ্ত নাগরিক সেবা দিতে সরকার ও সিটি কর্পোরেশন ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। রাজধানীর নয়াপল্টনের একটি কমিউনিটি সেন্টারের সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন সংগঠনের আহ্বায়ক আব্দুস সালাম। এ সময় বাড়ি ভাঙার উপর নির্ভরশীলদের বাড়ি ভাড়ার উপর নির্ভরশীলদের হোল্ডিং ট্যাক্স এবং মসজিদ, মাদ্রাসা সহ সকল ধর্মীয় প্রতিষ্ঠানের বিদ্যুৎ ও পানির বিল এক বছরের মওকুফের দাবি জানানো হয়। আলাদা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। জামালপুরে দুদিনের ব্যবধানে খুচরা বাজারে কেজি প্রতি পেঁয়াজের দাম 20 টাকা বেড়ে যাওয়ায় ক্ষোভ জানিয়েছেন ক্রেতাসহ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা। একদিন আগে যে পেঁয়াজ বিক্রি হয়েছে 38 থেকে 40 টাকায়, তা এখন বিক্রি হচ্ছে 60 টাকায়। ব্যবসায়ীরা বলছেন আমদানি করা পেঁয়াজ না আসায় বাজারে এর প্রভাব পড়েছে। তবে হঠাৎ পেঁয়াজের দাম বৃদ্ধিকে সিন্ডিকেটের কারসাজি বলে মনে করছেন ক্রেতারা। আন্তর্জাতিক সংবাদ। পদার্থবিদ্যায় এবছর নোবেল পেলেন তিন বিজ্ঞানী শুকুরু মানাবে, ক্লাউস হাসেলম্যান এবং জর্জিও পারিসি। জলবায়ু পরিবর্তন সহ পদার্থবিজ্ঞানের জটিল সব রহস্য গবেষণার স্বীকৃতি হিসেবে তাদের এই পুরস্কার দেওয়া হয়েছে। সুইডেনের রাজধানী স্টকহোমে বিজয়ীদের নাম ঘোষণা করে নোবেল কমিটি। কমিটির প্রধান জানান বৈশ্বিক উষ্ণতা কীভাবে পরিবেশে প্রভাব ফেলছে তা নিরূপণে কম্পিউটার মডেলিং তৈরি করা হয়েছে আমেরিকার মানাবে এবং জার্মান বিজ্ঞানী হাসেলম্যানের গবেষণা কাজের উপর ভিত্তি করে। কেবল পদার্থবিদ্যা নয় বরং গণিত, জীববিদ্যা, স্নায়ুবিদ্যা এমনকি কৃত্রিম বুদ্ধিমত্তার জটিল সব প্রক্রিয়ার সহজ ব্যাখ্যা দিয়েছেন ইটালির বিজ্ঞানী জর্জিও পারিসি। তিন গবেষকই পাচ্ছেন স্বর্ণ মেডেল ও সার্টিফিকেট। ভাগাভাগি করবেন পুরস্কারের 1 কোটি ক্রোনা বা প্রায় $11.5 লাখ। সাফ ফুটবলের খবর।
সাব ফুটবল চ্যাম্পিয়নশিপে ভারতের সাথে ড্র করে আত্মবিশ্বাস বেড়েছে বাংলাদেশ দলের। লাল সবুজের দলের খেলা দু ম্যাচেই গোল করেছেন ডিফেন্ডাররা, তবে সময়মতো জ্বলে ওঠার প্রত্যাশা আক্রমণ ভাগের খেলোয়াড় মতিন মিয়ার। মালেতে স্বাগতিক মালদ্বীপের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে অনুশীলন শেষে এসব কথা বলেন তিনি। মমিনুর রিপনের রিপোর্ট। হতে পারে বাংলাদেশের জন্য সুনীল ছেত্রী এবং আরো একবার। দক্ষিণ এশিয়ার সেরা দল ভারতের বিপক্ষে বাংলাদেশের শুরুটা ছিল গোল হজম করে। প্রায় অর্ধেক সময় দশ জন নিয়ে খেলা জামাল ভুঁইয়ারা শেষ পর্যন্ত মাঠ ছাড়ে পয়েন্ট ভাগাভাগি করে। এবার কিন্তু গোল হয়ে গেছে, বাংলাদেশ দল ম্যাচে ফিরেছে, এখনো ক্লিয়ার নয়। রোমাঞ্চকর এমন ম্যাচ খেলার পর আত্মবিশ্বাস বেড়েছে অস্কার ব্রুজনের শিষ্যদের। বাংলাদেশের খেলা দুই ম্যাচেই গোল করেছেন রক্ষণভাগের খেলোয়াড়রা, তবে এ নিয়ে দুশ্চিন্তার কিছু নেই বলে জানান স্ট্রাইকার মতিন মিয়া। ফরওয়ার্ডরা আসলে গোল করবে এটা ঠিক আছে, তারপরেও আমি মনে করি যে খেলায় যখন 11 জন খেলবে যে কোনো প্লেয়ারই গোল করতে পারে, তো আমরা আশাবাদী আসলে, ইনশাআল্লাহ আমরা সবাই চেষ্টা চালিয়ে যাচ্ছি। যে কোনো টুর্নামেন্টে স্বাগতিক দল বাড়তি কিছু সুবিধা পেয়ে থাকে পরিচিত মাঠ, পরিবেশ আর দর্শকের কারণে। তবে মালদ্বীপের বিপক্ষে জয়ের প্রত্যাশা নিয়েই মাঠে নামবে বাংলাদেশ। আমরা আশাবাদী আসলে মালদ্বীপ টিমটা এটা নিয়ে আসলে ওরা অনেক ভালো, কিন্তু ডিফেন্সিভে তো ভালো না, তো আমরা এটা নিয়ে কাজ করবে কোচ, ইনশাল্লাহ এটা আমাদের কাজে লাগাতে হবে। ওরা ডিফেন্সিভে একটু দুর্বল আছে, সেটা আমাদের ফরওয়ার্ড কাজে লাগাবে, ইনশাল্লাহ আমরা এই টিমটা এই ম্যাচটা জেতার জন্য খেলবো ইনশাল্লাহ। বৃহস্পতিবার প্রতিযোগিতায় নিজেদের তৃতীয় ম্যাচে রাত 10টায় স্বাগতিক মালদ্বীপের মুখোমুখি হবে বাংলাদেশ। মমিনুর রিপন, এটিএন বাংলা। এবার পার্টিক্স খেলার খবর। দেশের সবচেয়ে বড় ক্রীড়া সংগঠন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আগামীকাল বুধবার। মিরপুরে বিসিবির বোর্ড রুমে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। আগেই 7 জন বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হওয়ার লড়াই হবে 16 পরিচালক পদের জন্য। এস এম আশরাফের রিপোর্ট। ঢাকা মেট্রোপলিটন ক্লাব প্রতিনিধি থেকে পরিচালক হবেন 12 জন। ক্রিকেট বোর্ডের নির্বাচনে মূল লড়াইটা হচ্ছে এই বিভাগ কেন্দ্র করেই। আবাহনী, মোহামেডান সহ বড় ক্লাব প্রতিনিধিরা ক্ষমতার চেয়ার দখলের জন্য 171 জন কাউন্সিলরের কাছে নিজেদের গ্রহণযোগ্যতা প্রমাণের চেষ্টা করছেন। রাত পোহালেই কাউন্সিলররা পছন্দের প্রার্থীকে ভোট করবেন, আর এই ক্যাটাগরিতে প্রতিদ্বন্দ্বিতা করছেন 16 জন। নামগুলো বেশ পরিচিত। আবাহনী থেকে বর্তমান সভাপতি নাজমুল হাসান পাপন, মোহামেডান থেকে মাহবুব আনাম ও মাসুদুজ্জামান, গাজী গ্রুপ ক্রিকেটার্সের গাজী গোলাম মোর্তজা, শেখ জামাল ধানমন্ডি ক্লাবের নজিব আহমেদ। ক্যাটাগরি 3 থেকে বোর্ড পরিচালক হবেন মাত্র 1 জন, সেখানে ক্রিকেট অপারেশনস কমিটির বর্তমান চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজনের বিনা লড়াইয়ে পরিচালক হওয়ার পথ বন্ধ করে দেন কোচদের কোচ হিসেবে পরিচিত বিকেএসপির নাজমুল আবেদিন ফাহিম। ক্যাটাগরি 1-এ আঞ্চলিক ও জেলা ক্রিকেট সংস্থার প্রতিনিধি থেকে পরিচালক হবেন 10 জন। ইতোমধ্যেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম, সিলেট, খুলনা, বরিশাল ও রংপুর বিভাগের 7 সংগঠক। লড়াইটা তাই ঢাকা বিভাগের 2টি এবং রাজশাহীর 1 পদের জন্য। নাইমুর রহমান দুর্জয়ের প্রতিপক্ষ নারায়ণগঞ্জ জেলার তানবীর হায়দার টিটু এবং কিশোরগঞ্জের আশফাকুল ইসলাম, আর খালেদ মাসুদ পাইলটের প্রতিপক্ষ পাবনার সাইফুল ইসলাম স্বপন। বুধবার ভোট গ্রহণ শেষে চূড়ান্ত ফল প্রকাশ করা হবে বৃহস্পতিবার। এরপর 25 পরিচালক মিলে ভোট দিয়ে নির্বাচন করবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরবর্তী সভাপতি। এস এম আশরাফ, এটিএন বাংলা, ঢাকা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরো একবার। 1.5 বছর পর খুলেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল, উঠছেন টিকা নেয়া শিক্ষার্থীরা। করোনা শনাক্তের হার 2-এর ঘরে, 18 বছরের কম বয়সীদের টিকা দেওয়ার সিদ্ধান্ত এখনো চূড়ান্ত নয় বলছে স্বাস্থ্য অধিদপ্তর। কুষ্টিয়ার মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণে অনিয়মের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর।
অবিলম্বে ক্লিন ফিডের বিদেশি চ্যানেলগুলোর সম্প্রচার শুরু না হলে কাল থেকে মোবাইল কোর্ট, জানালেন তথ্য সম্প্রচার মন্ত্রী। এবং সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার বিরুদ্ধে ঋণ জালিয়াতির মামলার রায়ের নতুন তারিখ 21 অক্টোবর। পরবর্তী সংবাদ এখানে আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। আর এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN Bangla News। আল্লাহ হাফেজ।